আসসালামু আলাইকুম। আজকে একটা সেন্টার পাওয়ার মিটার নিয়ে আসছি আপনাদের কাছে। মিটারটা অনেক গুড কোয়ালিটির একটা মিটার, যারা ইউজ করছেন তারা আসলে এটার কোয়ালিটি সম্পর্কে জানেন, বিস্তারিত বলার কিছু নেই। তারপরেও যারা নতুন, যারা কিনতে চাচ্ছেন বা কিনতেছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। এবং যারা এটা চার্জার খুঁজে পান না বা চার্জ দিতে পারেন না বা চার্জ হারিয়ে ফেলেন, আর হারানোর মেন কারণ হলো এটা পাওয়ার মিটারের একবার চার্জ দিলে 6 মাস থেকে 1 বছর চাই, 6 মাস 1 বছর পর্যন্ত এটাকে কোনো চার্জ দিতে হয় না। এই কারণে আসলে কেউ চার্জ দিয়ে চার্জারটা 6 মাসের মধ্যে যদি একটা চার্জার কাজে না লাগে আসলে ওটা কোথায় থাকে বলা মুশকিল। তা আসলে সেক্ষেত্রে ওনারা চার্জার কোথায় রাখে সেটাও বলতে পারে না। সো আমি এই মিটারটা, এটা চার্জ হচ্ছে, অনেকে চার্জ দেয় চার্জ হয় না, এটার চার্জ হলে রেড জ্বলবে এবং জাস্ট অ্যাডাপ্টার লাগা লাগলে সবুজ জ্বলবে। আমি যখন এটা চার্জিং পোর্টে ঢুকিয়ে দেবো তখন এটা লাল জ্বলবে, রেড হয়ে যাবে। আর এটার একটু ডিটেলস আপনাদেরকে জানাই। এটা হলো ইনপুট হলো 100 থেকে 240 ভোল্ট, আর আউটপুট যাবে 8.6 ভোল্ট, 0.5 অ্যাম্পিয়ার। আপনারা এটা ইনশিওর করে চার্জার দিলে যে কোনো চার্জার দিয়ে চার্জ উঠবে, বাট আউটপুট 8.6 ভোল্ট হতে হবে। যেটা আমাদের দেশে 9 ভোল্ট 9.5 12 ভোল্ট এগুলো অ্যাভেলেবল। সো এই ক্ষেত্রে এই চার্জারটা খুঁজে পাওয়ার ইয়ার, অনেক টাইমে 9 ভোল্টেও হয়, বাট সেটা আসলে আপনি আইডেন্টিফাই করতে হবে কোন অ্যাডাপ্টারটা আসলে চার্জ হচ্ছে। উল্টোপাল্টা অ্যাডাপ্টার লাগালে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, মিটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এটার কোয়ালিটি সম্পর্কে আসলে বলার, আবারও বলতেছি, বলার কিছু নেই। যারা ইউজ করছে তারা আসলে জানেন এটার কোয়ালিটি কত সম্পূর্ণ। হ্যাঁ, এটি লেজার 10 কিলোমিটার পর্যন্ত যায় প্রায়, আর ডিবিটা অ্যাকুরেট দেখাবে 100% শিওর, আর চার্জ আপনার 6 মাসে 1 বছর যাবে এটা গ্যারান্টেড। সো আপনারা যারা নিতে চাচ্ছেন এটা আসলে নিতে পারেন, বাজারে অবশ্য কম পাওয়া যায় কারণ প্রাইসটা আপনার 10 থেকে 12 হাজারের মধ্যে। তো আমাদের 2500-3000 টাকা দিয়ে অ্যাভেলেবল মিটার পাওয়া যায়, ক্লায়েন্টটা ওগুলো নেয়, নিলে হয়েছে ওটা 1 বছর না যেতেই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় এটা আপনি কিনলে 5-6 বছর এমনি সাপোর্ট দেবে, ইজিলি আপনি সাপোর্ট পাবেন এরকম একটা মিটার দিয়ে। জাস্ট একটু ইনার হাত থেকে পড়ে যায়, ভাঙ্গাল দিছে, আপনারা খুব সাবধানে ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। এটা আসলে আমাদের মেন ভিডিওটি ইস্যু ছিল যে আপনারা সঠিক চার্জার যে চার্জ দেবেন। অনেকে চার্জার খুঁজে পান না কারণ আসলে চার্জার, ওই তো বললাম 6 মাসে চার্জ দিতে হয় না, আপনারা চার্জারে গুরুত্ব সহকারে রাখেন না। থ্যাংক ইউ সবাইকে।